এবার 20 পয়সায় স্বপ্নের উড়ান। বিশ্বাস এন্টারপ্রাইজ নিয়ে এসেছে ওকিনোয়া, ইন্ডিয়াস ওয়াইডেস্ট রেঞ্জ অফ ইলেকট্রিক স্কুটার। এবার পুজোয় বিশ্বাস এন্টারপ্রাইজ প্রতিটি ইলেকট্রিক স্কুটারে দিচ্ছে হুইলস ইএমআই ও বাজাজ ফাইন্যান্সের আকর্ষণীয় ফাইন্যান্স। বিশ্বাস এন্টারপ্রাইজ, কেশবনগর পাসপোর্ট অফিসের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন 9775271824। ভারতীয় কৃষককে পাকড়াও বিজিবির, খুনের অভিযোগ পরিবারের, মৃতের নাম ভরত মণ্ডল, বয়স 32। শনিবার সকালে চাষের কাজে বাড়ি থেকে বের হন মুর্শিদাবাদের রানীনগর থানার কাতলামারি 2 নম্বর পঞ্চায়েতের চর রাজাপুর পশ্চিম কলোনি এলাকার বাসিন্দা বছর 32-এর ভরত মণ্ডল। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর কাছে এন্ট্রি করে নিজের জমিতে কাজ করতে যান তিনি। সন্ধে গড়িয়ে গেলেও মাঠ থেকে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজনরা। পরে এলাকায় এসে খোঁজ শুরু করে বিএসএফ জওয়ানরাও। পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে। বিএসএফ জওয়ানদের বিজিবি জানায় ভরত মণ্ডল তাদের হেফাজতেই রয়েছে। সূত্র মারফত জানা যায় শনিবার রাত্রেই বিএসএফ বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। বিএসএফ জানায় ওই রাতে পতাকা বৈঠকের জন্য সীমান্তে গেলেও বিজিবি বৈঠকে হাজির হয়নি। একইভাবে রবিবার সারাদিনেও একাধিকবার পতাকা বৈঠকে বসার চেষ্টা করে বিএসএফ জওয়ানরা। রবিবারেও বৈঠক না হয় সোমবার বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা সুমিতা মণ্ডল। শেষ পর্যন্ত ভরত মণ্ডলের মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে। ধাপে ধাপে কথা বলে মৃতদেহ ফেরানোর চেষ্টা করা হচ্ছে। তবে কবে ফিরবে ভরত মণ্ডলের নিথর দেহ, এখন মুখ চেয়ে রয়েছেন তার পরিবার। তবে মৃত্যুর কারণ এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কী হয়েছে, সকাল 9টার সময় বেরিয়ে গেল শনিবারে বাড়ি থেকে, যাওয়ার সাথে আমি বললাম তা আমি সব মাঠে যাচ্ছি। তাই আমি বললাম আমার জমিটা দেখে আসো, তুমি তো দেখে আসবো। তারপর দিনটা চলে গেল, কোন খোঁজ খবর হলো না। এখন বাড়ির লোক ভাবছে যে না আসছে বাড়িতে, মাঠে থেকে আসছে আসছে। এই সময়তে বিএসএফ খোঁজাখুঁজি করছে যে এন্ট্রি করে কেউ কাটলো না, এন্ট্রি করে মাঠে গিয়েছে। বিএসএফ ওই আশেপাশে গ্রামের লোককে জিজ্ঞাসা করছে ভরত মণ্ডল কোথায়, ভরত মণ্ডল কোথায়, এন্ট্রি কাটলো না, কোথায় গেল। ওরাও এদিক ওদিক খোঁজাখুঁজি করে পরস্পর লোক মুখে আমাদের বাড়িতে সংবাদ এলো যে ভরত মণ্ডল আসেনি, কোথায় গেল দেখো। তারপরে মাঠের লোক অনেকেই বলছে না ভরতকে বাংলাদেশ পুলিশে ধরে নিয়ে গেছে, এই শুনলাম। তারপরে আমার বিহান মশাই গেল ক্যাম্পে, রাজানোর ক্যাম্পে, গিয়ে বললো আমার ছেলে এরকম বাংলাদেশ পুলিশে ধরে নিয়ে গেছে, দেখেন। তো ওরা দেখলো, ওরা গেলো ক্যাম্প মাঠে, রাত্রিবেলা মাঠেতে ঘুরে চলে এলো, কোনো কাজ হলো না। সকালবেলা ফোন টোন করে বিডিআর এর সঙ্গে, ওরা বলে ঠিক আছে সামনে রবিবারে মিটিং হবে, এখানে কথা হবে। রবিবারে মিটিং হলো না, বিএসএফ আবার ঘুরে এলো। তার মোটামুটি বেলা 10টার সময় আবার খবর এসেছে যে না মারা গিয়েছে, মেরে ফেলেছে। এবার 20 পয়সায় স্বপ্নের উড়ান। বিশ্বাস এন্টারপ্রাইজ নিয়ে এসেছে ওকিনোয়া, ইন্ডিয়াস ওয়াইডেস্ট রেঞ্জ অফ ইলেকট্রিক স্কুটার। এবার পুজোয় বিশ্বাস এন্টারপ্রাইজ প্রতিটি ইলেকট্রিক স্কুটারে দিচ্ছে হুইলস ইএমআই ও বাজাজ ফাইন্যান্সের আকর্ষণীয় ফাইন্যান্স। বিশ্বাস এন্টারপ্রাইজ, কেশবনগর পাসপোর্ট অফিসের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন 9775271824।